হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিও একটু ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকে আমি তোমাদের দেখাবো যে কীভাবে সুইচে টাচ না করে লাইট জ্বলবে এবং অফ হবে। চলো তোমাদের দেখিয়ে দিই আমার ভিডিওতে। সো ফ্রেন্ডস, এই সার্কিটটি বানানোর জন্য যা যা লাগবে তা হচ্ছে PIR সেন্সার, 5 ভোল্ট রিলে অ্যান্ড BC547 ট্রানজিস্টার আর একটি 9 ভোল্ট ব্যাটারি। তো ফ্রেন্ডস, এই সরঞ্জামগুলো লাগবে সার্কিটটা বানানোর জন্য। এখানে তিনটি টার্মিনাল রয়েছে, প্রথমটা পজিটিভ, মাঝখানেরটা বেস এবং থার্ড নাম্বারটা হচ্ছে নেগেটিভ। আর এখানে রিলের দুটি টার্মিনালের মাঝখানে একটি ডায়োড লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, তোমাদের এবার কানেকশন করে দেখিয়ে দিই যে রেড ওয়্যার সেটি হচ্ছে সেন্সারের পজিটিভে কানেক্ট হবে, অ্যান্ড যে ব্ল্যাক ওয়্যার রয়েছে সেটি হচ্ছে সেন্সারের নেগেটিভে কানেক্ট হবে। আর এই দুটো ওয়্যার কানেকশন করা হচ্ছে ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য, সেন্সারকে রানিং করার জন্য। তো এখানে ঠিকঠাক করে কানেকশন করতে হবে পজিটিভ আর নেগেটিভ। দেন এখানে যে ট্রানজিস্টারটা আমরা ইউজ করব সেটি হচ্ছে BC547-এর ট্রানজিস্টার। এটি যে থার্ড টার্মিনাল সেটি নেগেটিভে কানেকশন হবে, আর যে মিডিলের টার্মিনাল রয়েছে বেস সেটি বেসে কানেক্ট হবে, অ্যান্ড যে থার্ড টার্মিনাল ফার্স্ট টার্মিনাল রয়েছে ট্রানজিস্টারে সেটি হচ্ছে রিলের যে কয়েল রয়েছে তার নেগেটিভে কানেক্ট হবে। ফ্রেন্ডস, এখানে ঠিকঠাক করে কানেকশন করে নিতে হবে, দেখতে পাচ্ছ কানেকশন হয়ে গেছে ট্রানজিস্টার। এই যে টার্মিনালটি রয়েছে ফার্স্ট টার্মিনালটি সেটি হচ্ছে রিলের নেগেটিভে কানেক্টেড হবে, একটি এক্সট্রা ওয়্যার নিয়ে সেটি রিলেতে কানেক্ট করতে হবে, রিলের যে নেগেটিভ টার্মিনাল রয়েছে সেখানে। এখানে আরেকটি ওয়্যার নিয়ে যে পজিটিভ টার্মিনাল রয়েছে সেখান থেকে একটি ওয়্যার কানেক্ট করে রিলের পজিটিভে কানেক্ট করতে হবে। এখানে পজিটিভ টার্মিনাল কানেক্টেড হবে যেখানে ব্যাটারি পজিটিভ কানেকশন হয়েছে সেন্সারে সেখান থেকে। তো ফ্রেন্ডস, তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ। ফ্রেন্ডস, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাকে সাপোর্ট করো। ফ্রেন্ডস, এখানে হচ্ছে ইনপুট হবে, এটা হচ্ছে কমন ইনপুট, এখানে ইনপুট দেওয়া হবে আর এখান থেকে আউটপুট দেওয়া হবে, এটা সুইচিংয়ের কাজ করবে। ফ্রেন্ডস, কানেকশন হয়ে গেছে, এখানে আউটপুটের এবার ইনপুটের কানেকশনটা করতে হবে। এখানে নিউট্রাল কিংবা ফেজ ইনপুট দিতে হবে তোমাদের ইচ্ছা মতো। ফ্রেন্ডস, এখানে আমি রেক্টিফায়ার ব্রিজ ইউজ করেছি, এখানে তোমরা ডাইরেক্ট কানেকশনও করতে পারো রেক্টিফায়ার ব্রিজ ছাড়াই। তো ফ্রেন্ডস, এদিকে তো কানেকশন হয়ে গেছে সেন্সার আর রিলে, এবার ইনপুট দিতে হবে বাল্বের আর এখান থেকে আউটপুট দিতে হবে। তো এখানে বাল্ব ইউজ করা হয়েছে, এখানে যে রিলের ইনপুট আছে সেটা হচ্ছে সকেটে কানেক্ট করতে হবে নিউট্রাল কিংবা ফেজে, আর একটি ওয়্যার ডাইরেক্ট বাল্ব থেকে কানেকশন হবে, এটি হচ্ছে বোর্ডে যাবে এই ওয়্যারটি, এটা ইনপুট আর এটা আউটপুট। এবার হচ্ছে ব্যাটারিতে কানেক্ট করতে হবে সেন্সারের ওয়্যার, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। আর যে রিলেতে ইনপুট হয়েছে সেই ওয়্যারটি আর বাল্ব থেকে একটি সোজা ওয়্যার বোর্ডে কানেক্ট হবে। হেন্স, যখনই তোমরা এই সার্কিটের নিচ দিয়ে যাবে তখনই লাইট অটোমেটিক অন হয়ে যাবে, আবার যখন রিটার্ন করবে তখন অফ হয়ে যাবে। সুইচ অন করে দিয়েছি, এবার দেখো যখনই এখান থেকে কোনো মোশন হবে তখনই বাল্বটি জ্বলে উঠবে। আর এখানে আমার টাইমিং কমানো আছে, 1 সেকেন্ড করা আছে, তো এটা তোমরা টাইমিং বাড়াতে পারবে এবং রেঞ্জও বাড়াতে পারবে। তো ফ্রেন্ডস, এভাবে সুইচ অন করা ছাড়াই লাইট অন অফ করতে পারবে।